নমস্কার বন্ধুরা, আজকে আমি এলাম প্রিয়দর্শী প্রিয়দর্শিনী সিজন ফোর, যেটা আমাদের দুর্গাপুরে সৃজনীতে হয়েছে, দুর্গাপুরের আমাদের সিটি সেন্টারে। আমার দুই বান্ধবী সেই ইভেন্টে পার্টিসিপেট করেছিল, তাই তাদের সাপোর্ট করার জন্য আমরাও এলাম ওদের অনুষ্ঠান দেখার জন্য। হলে ঢুকেই একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হলো বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষদের দেখলাম স্টেজে উঠে তারাও হাঁটলো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। পিছনে ব্যাকগ্রাউন্ডে নচিকেতার বৃদ্ধাশ্রমের গান চলছিল, তো তাদেরকে নিয়ে যে এরকমভাবে ভাবা হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগলো, আর এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠানটাকে যেভাবে এতক্ষণ সহযোগিতা করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, ঠিক সেভাবে থাকতে হবে। আমি দুর্গাপুরের গোপালপুর থেকে এসেছি। আজ প্রিয়দর্শী এবং প্রিয়দর্শিনী মঞ্চে এসে নিজেকে খুবই গর্বিত মনে করছে, আর সেটা সম্ভব হয়েছে দেড় মাসের সুস্মিতা, সঞ্জিত এবং দুর্গাপুর নিউজ ডিজিটাল কাঞ্চনার জন্য। তাই ওনাদের আমার অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ আমার গুরুজন স্যারদের। আজ ওনাদের জন্য নতুনতম অনেক কিছু শিখেছি, আশা করি আগামী দিনেও অনেক কিছু শিখতে পারব। নমস্কার। गुड इवनिंग दुर्गापुर, मैं राजश्री राव, मैं झारखंड के रांची से बिलोंग करती हूँ। मैं शादी के बाद से दुर्गापुर में रह रही हूँ। मेरा बचपन से सजने संवरने फोटोग्राफी का बहुत शौक था। मेरे इसी शौक को आज पंख लगाया है द रे ड्रीमर्स दुर्गापुर डिजिटल न्यूज। रेस्पेक्टेड ड्रीमर्स अनिर्बन सर, राजदीप सर, कमल सर, उनके सहयोग के कारण मैं आज इस मंच पर आप लोगों के सामने खड़े होकर आप लोगों से बात कर रही हूँ। और एक मैं और बात करना चाहती हूँ, आज तक मैं अपने हस्बैंड की प्रियदर्शनी थी, आज मैं इस मंच पर खड़ी होकर के आप सबों के लिए प्रियदर्शनी बनना चाहती हूँ। सो थैंक्स टू ऑल ऑफ यू, थैंक यू। Big in size, but I am bold and beautiful. I, Archana Patel, mother of two very beautiful princes, and I'm a proud homemaker too. I love challenges, I love experimenting on myself. Standing in front of all of you holding a mic makes me a Priyadarshini. এখন যাকে দেখছেন তিনি হলেন জি বাংলা ডান্স, বাংলা ডান্সের আট ফোরন বলে একটি টিম এসেছিল, আটজন মহিলাই হাউসওয়াইফ। তাদের মধ্যে সবথেকে ফেমাস যে হয়েছিল তিলক তমালিকা, তো তিনি বক্তৃতা রাখছেন। অল অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, যে এরকম বসে থেকে সবাইকে আমি দেখছি, ভীষণ ভালো হচ্ছে, সবাইকে ভালো লাগছে। এই অনুষ্ঠানটা সম্ভব ছিল না, তিনিও কিন্তু আমাদেরই একজন গ্রুপার রাজদীপ সরকার, এবার তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। এরপরে যিনি ভাষণ দিচ্ছেন, নিজের বক্তব্য পেশ করছেন, তিনি হলেন
বব বিশ্বাস এবার সফর সিনেমার অভিনেতা রাজদীপ সরকার খুব ভালো অভিনয় করেন উনি এত বড়ভাবে এই ইভেন্টটাকে ভেবেছে এবং তার আজ বহু আলোচনার পর সেটা যখন আজকে এত সাকসেসফুলি হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি ডের রিহার্সাল পুরো টিমকে আমাদের জব জব তেরে পাস মায়া সাকসেসফুল আমি আট ফোরনে তমালিকা দিকে এত সামনে থেকে পেয়ে তার প্রশংসা তার সামনে গিয়ে না করে পারলাম না তাই আমি চলে গেলাম তার সঙ্গে কিছু কথা বলার জন্য খুব অমায়িক মানুষ আমার এটা এখনো ভালো লাগছে।